হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে আমাদের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আজকে আপনারা জানতে চলেছেন পুরো আর্টিমিস মুন মিশনটি প্ল্যান, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার, এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। বন্ধুরা, নাসা আগেও অনেকবার চাঁদে মানুষ পাঠিয়েছে, কিন্তু শেষ 1972 সালে চাঁদে মানুষ পাঠানোর পর আজ পর্যন্ত চাঁদে মানুষ পাঠায়নি নাসা। কিন্তু সামনে 2024 সালে নাসা চাঁদে মানুষ পাঠাতে চলেছে, যার নাম দিয়েছে আর্টিমিস মুন মিশন। আপনাদের আগেও বলেছিলাম নাসা এই আর্টিমিস মুন মিশনের মাধ্যমে চাঁদে প্রথমবারের মতো মহিলা অ্যাস্ট্রোনট পাঠাতে যাচ্ছে। এছাড়াও আর্টিমিস মুন মিশনটি অ্যাপোলো মুন মিশন থেকে একটু জটিল হওয়ার কারণে মানুষের মাঝে এর আগ্রহ উত্তেজনা একটু বেশি। বন্ধুরা, এই আর্টিমিস মুন মিশনের রকেট লঞ্চ করার আরও অনেক দিন আগেই নাসা তাদের চাঁদের লুনার অরবিটালে একটি স্টেশন তৈরি করবে, যার নাম থাকবে লুনার গেটওয়ে। এবং এই স্টেশনটি হবে পুরো পৃথিবীর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতোই। এবং পৃথিবীর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেটি পৃথিবীর চারপাশে ঘুরছে এবং এখানে মানুষও থাকতে পারছে। ঠিক তেমনি লুনার স্টেশনটিও চাঁদের অরবিটাল লোকেশনে থাকবে, অর্থাৎ চাঁদের চারপাশে ঘুরতে থাকবে এবং ওখানে অ্যাস্ট্রোনটরা থাকতে পারবে। এবং এই লুনার স্টেশন অর্থাৎ লুনার গেটওয়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই লুনার গেটওয়ের সাথে উন্নত এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন লুনার স্টেশনও ডক করানো হবে, এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ মডিউলও এই লুনার গেটওয়ের সাথে থাকবে, যা চারজন অ্যাস্ট্রোনটের জন্য খুব বড় সুবিধার হবে। বন্ধুরা, আর্টিমিস মুন মিশনের ক্ষেত্রে ব্যবহার হবে SLS-5 রকেট, যা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেট। এই রকেটে চারজন অ্যাস্ট্রোনট থাকবে ক্রু মডিউলে, যার নাম অরিয়ন। এই রকেটটির 3টি স্টেজ থাকবে এবং 2টি সলিড রকেট বুস্টার থাকবে। নাসার প্ল্যান অনুযায়ী এই রকেটটি প্রথমে চারজন অ্যাস্ট্রোনটকে নিয়ে পৃথিবীর অরবিটাল লোকেশনে গিয়ে পৌঁছাবে, যেখান থেকে অ্যাস্ট্রোনটরা পৃথিবীর গ্রাউন্ড স্টেশনকে জানাবে তাদের রকেটের মডিউলগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ প্রোপালশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি কাজ করছে কিনা। যখন অ্যাস্ট্রোনটরা জানাবে যে তাদের রকেটটির সকল সিস্টেম ভালোভাবে কাজ করছে, তখন গ্রাউন্ড স্টেশন তাদের পারমিশন দিবে চাঁদের অরবিটাল লোকেশনে যেতে। চাঁদের অরবিটাল লোকেশনে যেতে অ্যাস্ট্রোনটদের একদিনেরও বেশি সময় লাগবে। চাঁদের অরবিটাল লোকেশনে পৌঁছানোর পর অ্যাস্ট্রোনটরা তাদের ক্রু এবং সার্ভিস মডিউলটি সেই লুনার গেটওয়ে অর্থাৎ লুনার স্টেশনের সাথে ডক করবে। ডক করার পর তারা লুনার স্টেশনের ভিতরে পৌঁছে যাবে এবং দুজন অ্যাস্ট্রোনট লুনার মডিউলের ভিতরে প্রবেশ করবে, এবং বাকি দুজন লুনার গেটওয়ের মধ্যেই থাকবে। পরবর্তীতে দুজন অ্যাস্ট্রোনট লুনার মডিউলের দিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করবে এবং সেখানে তারা 7 দিন থাকবে। 7 দিন থাকার পর সেই দুজন অ্যাস্ট্রোনট লুনার মডিউলের ফার্স্ট স্টেজটিকে নিয়ে আবার সেই লুনার গেটওয়ের সাথে ডক করবে। ডক করার পর তারা আবার বাকি দুজন ক্রিউ মডিউলের সাথে মিলিত হয়ে তাদের ক্রিউ মডিউলে প্রবেশ করবে। ক্রিউ মডিউলে প্রবেশ করার পর তারা লুনার গেটওয়েল থেকে আনডক করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। ক্রিউ মডিউলে প্রবেশ করার পর তারা লুনার গেটওয়ে থেকে আনডক করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার একদিনেরও বেশি সময় পর তারা পৃথিবীর কাছে এসে পৌঁছাবে, এবং পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যথেষ্ট দূরে থাকার আগেই তাদের ক্রু মডিউলের ক্যাপসিউল এবং সার্ভিস মডিউলটি আলাদা হয়ে যাবে, এবং ক্রু মডিউলের ক্যাপসিউলটি বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে আগুন ধরে যাবে, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রবল ঘর্ষণের কারণে। এবং তা পরবর্তীতে প্যারাসুটের মাধ্যমে প্যাসিফিক ওশিয়ান অথবা আটলান্টিক ওশিয়ানে এসে পড়বে, এবং আমেরিকান নৌবাহিনী তাদের অ্যাস্ট্রোনটদের উদ্ধার করবে। এভাবেই সম্পূর্ণ হবে আর্টিমিস মুন মিশনটি। বন্ধুরা, আপনাদের আবারও বলে রাখি, এই আর্টিমিস মুন মিশনের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা চাঁদের এমন কিছু ক্রিয়েটর ল্যান্ড করতে পারবে যেখানে আগে কোনো অ্যাস্ট্রোনটের পাওয়া পড়েনি এবং রোবটও পাঠানো হয়নি, অর্থাৎ চাঁদের ডার্ক সাইড এবং এমন কিছু আর কি চাঁদের কিনারের ক্রিয়েটরগুলো যেখানে খুব রহস্যময়ভাবে অনেক কিছু নাসা লক্ষ্য করেছে, এবং তাই এই মিশনটি আর একটি বড় উত্তেজনার কারণ হয়ে দাঁড়াবে।
বন্ধুরা, এই পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।